বিদেশি জামাকাপড় সহ কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের হাতে ধৃত চার। ধৃতদের নাম সাগর ছেত্রী, গোপাল খাওয়াস, অরুণ তামাং, মহেশ শর্মা। ধৃতরা শিলিগুড়ির প্রধান নগর দার্জিলিং ও সিকিম রাজ্যের গ্যাংটকের বাসিন্দা। অভিযুক্তদের শুক্রবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। জানা গেছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গতকাল রাতে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর সেবক রোডে পায়েল সিনেমা হলের কাছে অভিযান চালায়। এই অভিযানে দামি বিদেশি জামাকাপড় ও জুতো আটক করে গোয়েন্দা বিভাগ। উদ্ধার হওয়া দ্রব্যের বাজার মূল্য আনুমানিক 1,27,00,000 টাকা। গোয়েন্দা বিভাগ জানতে পারে অভিযুক্তরা দুটি গাড়ি করে সিকিম থেকে নাথুলা বর্ডার হয়ে শিলিগুড়ি আসছিল। সেই সময় গোপন সূত্রে খবর থাকায় তাদের তল্লাশি চালালে বাজেয়াপ্ত হয় এই বিদেশি জামাকাপড় ও জুতোগুলি। তবে এই চক্রে বড় কোনো মাথা জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন রাজস্ব বিভাগ।